জন্য আর আপনার চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। তুমি কিছু কিছু বলেন আসার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ একটি স্পেশাল ডে আমার জন্য। আমি আজকে একই সঙ্গে তিনটি ইউটিউবারের সাথে আমার দেখা হতে যাচ্ছে। আমি খুবই খুশি, খুবই এক্সাইটেড, বিশেষ করে শাহনাজ শিমুল আপার সঙ্গে আমার দেখা হতে যাচ্ছে। তো শাহনাজ শিমুলকে আপনারা মোটামুটি সবাই চেনেন, বিশেষ করে ইউটিউব জগতের, আমাদের বাংলাদেশ এবং ইউরোপ কান্ট্রিতে সে খুবই বড় একজন ইউটিউবার এবং মেকআপ আর্টিস্ট। তো আমি আপুর সঙ্গে দেখা করার জন্যই মূলত ঢাকা থেকে শাহজাদপুর যাচ্ছি। সিরাজগঞ্জ শাহজাদপুর শিমুলাপুর বাসা, আমারও বাসা শাহজাদপুর। আমার আর শাহনাজ শিমুলের বাসার ডিস্টেন্স মাত্র 2 থেকে 3 মিনিটের, খুব কাছের। এবং আপনাদের সবার প্রিয় এবং আমার সবার প্রিয় একজন মানুষ শাহনাজ শিমুল। আমি চলে এসেছি আমাদের শাহজাদপুর প্রাণকেন্দ্রে। এটা আমাদের শাহজাদপুরের একটি নদী, করতোয়া নদীর উপরে ব্রিজ, সেখানে আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি। এই তো যাব শাহনাজ শিমুল আপুর সঙ্গে দেখা করতে, সাথে আমার ভাগ্নি এবং বড় আপুকে সাথে নিয়ে। খুবই মজা করেছি, খুবই আনন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি আমার সঙ্গে আপনাদেরও ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক করবেন প্লিজ, এবং কমেন্ট করে জানাবেন আসলেই কেমন হয়েছে, কেমন লেগেছে। আপনারা নিশ্চয় চিনে ফেলেছেন এতক্ষণে শাহনাজ শিমুলকে। দুই পাশে আমরা দুজন, ভাগ্নি আর আমি, মাঝখানে শাহনাজ শিমুল, আন্টি শাহনাজ শিমুল এবং আমি, আর এখানে কাপল ব্লগার ইন জার্মানের তাজরিন ভাবি। শাহনাজ আপু আসলেই খুবই একটি ভালো মনের মানুষ, যতটুকু ভিডিও দেখেছি মনে হয়েছে, বিশেষ করে কাছে গিয়ে আরো বুঝলাম। কাছে ডেকে তার কাছে আমাকে বসালো এবং আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করলো। সব কিছু মিলেই ভালো লাগছিল, কিন্তু আমি একটু শাই ফিল এবং নার্ভাস ফিল করছিলাম, কেননা আমি কখনোই ক্যামেরার সামনে আপনাদের কাছে আসিনি। এই প্রথম আমি আপনাদের সামনে, ক্যামেরার সামনে আসছি, এই জন্য মানে একটু নার্ভাস ছিলাম। আর ভাবছিলাম যে হয়তো এই ভিডিওটা আমি আপলোড করব না, এরকমই একটা পরিস্থিতিতে যাচ্ছিল। আর মাস্কটা আমাকে খুলে ফেলতে হয়েছিল বড়াপুর জন্য। বড়াপু বলছে মাস্ক খুলে ফেলো, মাস্ক খুলে ফেলে আমি খুব লজ্জায় পড়ে গিয়েছিলাম, মানে ইজি হতে পারছিলাম না। তো যাই হোক, খুব ভালো একটা সময় কেটেছে, খুবই সুন্দর একটা মুহূর্ত কেটেছে, ফ্যামিলির সবার সঙ্গেই দেখা হয়েছে। আর বিশেষ করে এত হাসি পেয়েছে আন্টির কথা শুনে, আন্টি যে এত অমায়িক, এত সুন্দর। আন্টি তো গুড বাচ্চাদের খুবই ভালোবাসে। আন্টি মাঝে মাঝে দুই একটা কথা বলছিল এবং খুবই হাসি পাচ্ছিল, খুবই মজার একজন মানুষ। এই তো পাশেই বসে আছে কাপল ব্লগ ইন জার্মান তাজরিন আপু এবং শাওন ভাই, মানে শাহনাজ শিমুলের ভাই ভাবি। তো সব কিছু মিলে খুবই ভালো লাগছিল। আমি অনেক ফ্রি, সবার সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারি, তো এদিক দিয়ে কোনো সমস্যা ছিল না। বাট আমার মনের মধ্যে সবসময় একটা কাজ করছিল যে ক্যামেরা চলছে, এটাই আমি ইউটিউবে দিব কিভাবে। মানে আমি বাসা থেকে আসলে মেন্টালি প্রিপারেশান নিয়েছিলাম না যে আমি ওইখানে মুখ খুলে তারপর ভিডিও করব। আমি ভেবেছিলাম মাস্ক পরে আমি ভিডিওটা শেষ করব, কিন্তু আসলে মাস্কটা খুলে ফেলে আমি একটু শাই ফিল করছিলাম এবং সবার অনুরোধে ভিডিও আপলোড করে ফেললাম। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ এলিজা আপুকে আসার জন্য, আমার বাসায় দেখা করতে। এন্ড আমি একটু একটু সিক থাকার কারণে আসলে ওইভাবে দেখা করতে পারছিলাম না, বাট থ্যাংক ইউ আসার জন্য। আপনার চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। তুমি অসংখ্য ধন্যবাদ আপুকে, কিছু বলেন ধন্যবাদ আসার জন্য। কিনা বা দেখা করতে পারবো কিনা, পরে যখন বলছে যে আছে কয়েকদিন হয়তো দেখা হবে, তখনই হয়তো আমি শিওর হই ভোরবেলা রওনা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু, অনেক অনেক থ্যাংকস আপনাকে। অনেক সুন্দর ফুল এন্ড স্টিং এর জন্য থ্যাংকস। থ্যাংক ইউ। না,
আন্টির মুখে এই গুড বাচ্চা কথাটি আমাদের এবং আমার অনেকের কাছেই অনেক প্রিয় হয়ে গেছে। বিশেষ করে আজ সামনাসামনি শুনে খুবই ভালো লাগলো। আন্টি অনেকই ভালো, আন্টির জন্য অনেক দোয়া রইল। আন্টি অনেক ভালো থাকবেন। আর শাহনাজ শিমুলের শরীর অনেক খারাপ ছিল, ঠান্ডা, তারপরও আমাদের সঙ্গে দেখা করেছিল, এর জন্য অসংখ্য ধন্যবাদ শাহনাজ শিমুল আপুকে। আর আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল, আপনি অনেক দূর এগিয়ে যান, এই দোয়া আমার পক্ষ থেকে। আর কাপল ব্লগার ইন জার্মান তাজরিন এবং শাওন ভাইকে অনেক শুভেচ্ছা, আপনারা দুজনই অনেক একটা সুইট কাপল, আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। এই তো আমার হচ্ছে ভাগ্নি, সে খুব শাহনাজ শিমুল আপুর একদম ফ্যান, সে তার মেকআপ টিউটোরিয়াল খুবই পছন্দ করে এবং সে তাটা দেখে দেখে নিজেও মেকআপ করে। যাই হোক, আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।